আরে যেদিকে ভাইরাল সেদিকে এসি কোনালি, ভাইরাল যেদিকে সেদিকে যাওয়া উচিত, কারণ যে ব্যবসা চলতেছে সেই ব্যবসা করতে হবে, নইলে তো বাঁচতে পারবি না, না খায় থাকতে হইব। চাকরি করে কয়টা পাবে? এখন বাদাম বেচছি পার ডে 10,000 টাকার বাদাম বেচতেছি। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। কাঁচা বাদাম, ঘুঘু ভাজা বাদাম, আমার কাছে নাই তো ঘুঘু সবই বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। দাম 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 নিয়ে যান। কয় টাকা আমার? বাংলাদেশে এখন কি চলতেছে জানো? কাঁচা বাদাম, বুবু ভাজা বাদাম, সব বাদাম চলতেছে, বাদামের উপর বাংলাদেশ। তাই আমি সব ব্যবসা ছাইরা, চাকরি বাকরি ছাইরা বাদামের ব্যবসা ধরছি। চাকরি করে কয়টা পাবে? এখন বাদাম বেচছি পার ডে 10,000 টাকার বাদাম বেচতেছি, আর খালি একটু গান গাইতেছে, কাঁচা বাদাম আছে ভাজা বাদাম, আমার কাছে আছে বুবু সবই বাদাম, আমার কাছে আছে কাঁচা বাদাম। দাম 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 কি শুরু করলি রে ভাই? এইটা কোনো কথা? তোর মতো শিক্ষিত একটা মানুষ ভাইরাল যেদিকে যাব সেইদিকে তোর যাইতে হইব। শেষমেশ তুই বাদাম বিক্রি করবি, তাহলে এত পড়ালেখা করে তোর দাম কি থাকলো? বুঝলাম না, এত পড়ালেখা করলি, এত টাকা দিয়ে এতদিন ধরে এই বাদাম বিক্রি করার জন্য? সি 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 কোথায় তোর মোর মানসিকতা? হ্যাঁ, কত নিচে নেমে গেছিস তুই? ভাইরালের কারণে তুই বাদাম বিক্রি করতেছ, তুই এত শিক্ষিত একটা মানুষ, ভবিষ্যৎ এভাবে শেষ করে দিচ্ছিস এই ভাইরাল বাদামের জন্য? আজকে বাদাম এই ভাইরাল আছে বলে তোর বিক্রি হচ্ছে, কালকে বাদাম ভাইরাল থাকবে না বিক্রি হবে না, তখন কি করে খাবি? এ তোর তো কোনো কমন সেন্স নাই, যেটাই ভাইরাল হবে সেই ব্যবসা ধরবি। দেখবি মানুষ ধুমায়া খাইতেছে, ধুমায়া কিনতেছে, ধুমায়া নিতেছে, পাগল নাকি তুই? যে ব্যবসার যখন চলন, এখন ই টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ, এইডা ওইডা, লো আপ, সব কিছুতে একটাই সাবজেক্ট, কি সেটা? সেটা হলো বাদাম। আর বাদাম ভাইরাল বাদাম বেচতেছি, আগামী কাল চকলেট ভাইরাল হবে চকলেট বেচবো, তারপর পাইপ ভাইরাল হবে পাইপ বেচবো, বাঁশ ভাইরাল হবে বাঁশ বেচবো। বাংলাদেশে যখন যেটা ভাইরাল হবে ওইটা ব্যবসা করবি, দেখবি তুই জীবনে ঠেকে থাকবি না। আমি সেই পিস, আমি হলাম ওয়ান পিস, তোরা হইলা থ্রি পিস, তোরা হলো যেটা ভাইরাল না সেটা ব্যবসা করবি। আমার টাকা যদি কোটি কোটি থাকে, তোর মতো ওই খুশি বিশ্বাস নিশ্চয় আমার পিছে পিছে দৌড়াবে, ওই ভয় করি না, যা ভেঙে যা ফুট। আমার কাছে আছে বুঝু বুবু কাঁচা পাকা বাদাম, দাম দাম। আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আরে আল্লাহ, আপনাকে উঠাই দিলাম, আপনাকে বলছি আপনি আমাকে উঠাই দেন। আর আপনি উঠাই দিবেন ভালো কথা, আপনি আমাকে হেল্প করবেন, আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন কেন? ধাক্কা দিয়ে উঠাইছি? আমি কি খারাপ কাজ করছি? আপনারা এই উঁচা নিচে গাড়ি যদি না ওঠেন তাহলে আপনি পড়ে যাবেন। আমি পড়ে যাবো না কি করবো সেটা আমার ব্যাপার, আপনি আমাকে ধাক্কা দিবেন কেন? আপনাকে বলছি আপনি আমাকে ধাক্কা দিয়ে উঠান। এ আপনাকে ভালো করতেও নাই খারাপ করতেও নাই, কি ভালো করছেন আপনি? আমার পা আছে, আমার হাতও আছে, আমি উঠতে পারবো, আপনাকে বলি নাই তো আপনি আমাকে উঠাই দেন। হ্যাঁ হ্যাঁ, এই দৃষ্টি আমি ফলো করছি, আপনারা এই হেল্প বাচ্চে হেল্পার রাম মেয়ে মানুষ দেখলে এরকম শুরু করেন কেন? কথা বলার জন্য মুখ চুলকায়, মুখ চুলকায়, আপনাকে চুলকায়, উঠায় দিছে উঠায় জান গা, আমার নিচে নেমে আমার সাথে ঝগড়া করতেছে, ভদ্র ফ্যামিলি মেয়ে হলে ঝগড়া করতো, গায়ে হাত দিছি তার মানে তো খয়ে যায় নাই। আপনি আমার যাত্রী, আমি আপনার হেল্পার, হেল্পার যদি যাত্রীরা হেল্প না করে, আমি তো হেল্প করার জন্য হেল্পার। একসাথে যে এতগুলো কথা বলতেছেন, এতগুলো কথার অ্যানসারটা একসাথে দিতে পারবো না, অ্যানসার দেওয়ার মতো আগে ইয়ে দেন, আমাকে গ্যাপ দেন। তা আমি হেল্পার, আমি তো হেল্প করার জন্য আমার গেটে রাখছে। আপনি হেল্প করার জন্য গেটে রাখছে? আপনি হেল্পার, আপনার কথা আপনি ডাকবেন, আপনি আমারে ধাক্কা কেন দিবেন?
ধাক্কা দিছি আপনি আপনার ঠেলা উঠাই দিছি আপনি কেন ঠেলা দিবেন আমাকে যদি পড়ে যান হাত মুখ ভাঙে আমি পড়ে গেলে আপনার সমস্যা কি হ্যাঁ ফালতু কথা কর নেক্সট টাইম থেকে ভদ্রভাবে হেলমারি করবেন এই সব করবেন না ঠিক আছে ঠিক আছে আই ধরলে না কেন আই যাই আরে আমার ধরি নাই আর আমার আরেকটা সমস্যা এটা আমার ঠেলা দিয়ে উঠাইছি এটাও প্রবলেম আমার পড়ে গেছে ধরি নাই এটাও প্রবলেম আজব রে বাবা কোন মেন্টালিটি নিয়ে থাকেন আপনি আপনি কোন মেন্টালিটি নিয়ে থাকেন আপনার গায়ে হাত দিছি দেখে আপনি প্রবলেম করছেন আপনি আমার পড়ে গেছে ধরি নাই দেখে এটাও সমস্যা প্রবলেম আর সমস্যা তো আপনার কাছে আপনি আসলে একটা পাগল আসলে একটা ছাগল আপনি একটা পাগলি আপনি একটা ছাগলি এই তোর কথাবার্তা সাবধানে বল ইডিয়েট কথা কর এই ননসেন ননসেন মানে ওটা আমি কইছি কি এটা মানে আমি কইছি আমার গাড়ি রে কইছি শালা পাথর কথা কর আলা ইট কথা কর চুপ খোলা বন্ধ তোরে আমি কি থাক এইবারের মতো তোরে কিছু কইলাম না এখন কি তোকে বাস যাইব না হ্যাঁ যান হ্যাঁ ওঠেন ও সরি না ভুলেছে আমি মনে করছি আপনি উঠতে পারবেন না পড়ে যাবেন এর লাগে যান তোকে বাসেই আসাম না তোর নামে মামলা করব আমি আর তোর নাম কি রে আমার নাম শাহরুখ খান আমার ভুল নাম কইলি কেন না ভাই আমার নাম শাহরুখ খান আমি কিন্তু মানহানি মামলা দিব কইলাম আমার মায়ের নাম ক্যাটরিনা কাইফ শাহরুখ খানের মায়ের নাম কি ক্যাটরিনা কাইফ আমার মায়ের নাম তুই শাহরুখ খান আমি শাহরুখ খান আমার নাম যে আমার চাপা ভাঙ্গা চোপা বস্তানা এর নাম শাহরুখ খান এত সোজা আর আমার দাদার নাম সালমান খান জান ঠাকুর আবার কি কইছি কি সুন্দর করে নামাই দিলাম মিথ্যা কথা শুরু করছো দেখছো আমি মিথ্যা কথা কইতেছি মানে মাথা ফাড়াইবো